রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি মোচার ঘন্ট করব। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী করে আমি। এখানে আমি একটা পাকা কলার মোচা নিয়েছি, কেটে 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা আলু কেটে পিস পিস করে নিয়েছি, একটা টমেটো কেটে কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কার পেস্ট করে নিয়েছি, আদার পেস্ট করে নিয়েছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, নারকেল গুঁড়িয়ে নিয়েছি, একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। এবার মোচাটা একটু সেদ্ধ করে নেব। একটু এর মধ্যে নুন দিয়ে নিলাম। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, 7-8 মিনিট লাগলো। এবার জলটা ঝরিয়ে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তেলে একটু জিরে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। চিমটি মতো নুন দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো দিলাম, এক চামচ বনের গুঁড়ো দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো দিলাম। তেলটা দেখুন কেমন ছেড়ে গেছে। বাদাম গুলো দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম।
ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। নুনটা আমি একটু কমই দেব, যেহেতু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম এবং টমেটোটা ভাজার সময় নুনের পরিমাণটা অল্প দিলাম। দু চামচ চিনি দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম। এক কাপ মতো জল দিয়ে দিলাম। প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, মোচার ঘন্টটা হয়ে এসেছে প্রায়। নামানোর আগে 1 চামচ মতো ঘি দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, ধনে পাতার কুচি গুলো দিয়ে দিলাম। ভালো লাগলে এইভাবে বানাবেন, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।